হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমার টিউটোরিয়ালের বিষয় থাকবে স্মার্ট ইংরেজি, কিভাবে আমরা অনর্গল বলতে পারি সে বিষয় সম্পর্কে। আপনি কি স্মার্ট ইংরেজিতে অনর্গল কথা বলতে চান? তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই টিউটোরিয়ালটি আপনার অনেক কাজে আসবে। আজকের এই টিউটোরিয়ালে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা ইংলিশে কথা বলার জন্য অবশ্যই জানতে হবে, এবং এই সকল বিষয়গুলি জানা থাকলে আপনি অবশ্যই খুব সহজে স্মার্ট ইংলিশগুলি বলতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা প্রতিদিন যে সকল ইংলিশের ব্যবহার করে থাকি তার সবগুলোই যদি আপনার জানা থাকে, তাহলে আপনি খুব সহজেই ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন না আমরা বাংলার মাধ্যমে ইংলিশের বিষয়গুলো সহজে দেখে নিই। দ্রুতান্ত, এটা হবে ওয়ান্ডারফুল। দ্রুতান্ত বা চমৎকার, এটা হবে ওয়ান্ডারফুল। মজাদার, এটা হবে উইটি। বুদ্ধিমান, এটা হবে ওয়াইস। ওয়াইস অর্থ হলো বুদ্ধিমান। প্রভাবশালী, এটা হবে রেডিয়েন্ট। রেডিয়েন্ট অর্থ হলো প্রভাবশালী। বিরল বা অতুলনীয়, এটা হবে রেয়ার। বিরল বা অতুলনীয়, এটা হবে রেয়ার। হরণকর বা বিভ্রান্তিকর, এটা হবে রেভিসিং। রেভিসিং অর্থ হলো হরণকর বা বিভ্রান্তিকর। পায়ের পাতা, এটা হবে লেগা লেগি। লেগি অর্থ হলো পায়ের পাতা। আরাম করা বা শান্ত, এটা হবে লেইড ব্যাক। লেইড ব্যাক অর্থ হলো আরাম করা বা শান্ত। ভদ্র মহিলা, লেডি লাইক। লেডি লাইক অর্থ হলো ভদ্র মহিলা। ভদ্র, পলিট। পলিট অর্থ হলো ভদ্র। চুম্বন যোগ্য, এটা হবে কিসাবেল। কিসাবেল অর্থ হলো চুম্বন যোগ্য। সদয়, এটা হবে কাইন্ড। কাইন্ড অর্থ হলো সদয়। রসালো, এটা হবে জুসি। জুসি অর্থ হলো রসালো। আনন্দময়, এটা হবে জয়ফুল। আনন্দময়, এটা হবে জয়ফুল। আরাম করা, লেইড ব্যাক। লেইড ব্যাক অর্থ হলো আরাম করা। ভালোবাসা সহজ, ইজি টু লাভ। ইজি টু লাভ অর্থ হলো ভালোবাসা সহজ। সহজ, এটা হবে ইজি গোয়িং। ইজি গোয়িং অর্থ হলো সহজ। গতিশীল, ডাইনামিক। ডাইনামিক মিন গতিশীল। স্বপ্নময়, ড্রিমি। ড্রিমি অর্থ হলো স্বপ্নময়। পৃথিবীর নিচে, এটা হবে ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ অর্থ হলো পৃথিবীর নিচে। নির্ভরযোগ্য, ডিপেন্ডেবল। ডিপেন্ডেবল অর্থ হলো নির্ভরযোগ্য। নাজুক, এটা হলো ডিলিকেট। ডিলিকেট অর্থ হলো নাজুক বা লজ্জাজনক। উত্তেজক, প্রভোকেটিভ। প্রভোকেটিভ অর্থ হলো উত্তেজক। সুন্দর, এটা হলো প্রিটি। প্রিটি মিন সুন্দর। গরম, আম। আম অর্থ হলো গরম বা উষ্ণ।
ধর্মচারী, ভার্চুয়াস, ভার্চুয়াস মিন ধর্মচারী। স্বার্থপর, এটা হবে সেলফিশ, সেলফিশ মিন স্বার্থপর। অন্যান্য, এটা হবে ইউনিক, ইউনিক অর্থ হলো অন্যান্য। কৌতুকপূর্ণ, এটা হলো প্লেফুল, প্লেফুল অর্থ হলো কৌতুকপূর্ণ। চমকপ্রদ, এটা হবে ড্যাজলিং, ড্যাজলিং অর্থ হলো চমকপ্রদ। প্রিয়তম, ডার্লিং, প্রিয়তম ইংলিশ শব্দটি হবে ডার্লিং। সুন্দর, কিউট, কিউট অর্থ হলো সুন্দর। কৌতূহলী, এটা হবে কিউরিয়াস, কিউরিয়াস অর্থ হলো কৌতূহলী। নিষ্পাপ, এটা হবে ইনোসেন্ট, ইনোসেন্ট মিন নিষ্পাপ। যৌন, কাডি, কাডি মিন যৌন। সৃষ্টিশীল, এটা হবে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ অর্থ হল সৃষ্টিশীল। এক রকম, ওয়ান অফ এ কাইন্ড, ওয়ান অফ এ কাইন্ড অর্থ হল এক রকম। বিশ্বাস, ট্রাস্টিং, ট্রাস্টিং অর্থ হল বিশ্বাস। ধৈর্যশীল, এর ইংরেজি শব্দটি হবে প্যাশেন্ট, প্যাশেন্ট অর্থ হল ধৈর্যশীল। দ্রুত, কার্নিং, কার্নিং অর্থ হল দ্রুত। আত্মবিশ্বাস, কনফিডেন্ট, কনফিডেন্ট অর্থ হল আত্মবিশ্বাস। জটিল, কমপ্লেক্স, জটিল কমপ্লেক্স। সৎ, অনেস্ট, অনেস্ট অর্থ হলো সৎ। দুষ্টু, নটি, নটি অর্থ হলো দুষ্টু। সহায়ক, এটা হবে হেল্পফুল, হেল্পফুল অর্থ হলো সহায়ক। স্বর্গীয়, এটা হবে হ্যাভেনলি, হ্যাভেনলি অর্থ হলো স্বর্গীয়। কঠোর পরিশ্রমী, এটা হবে হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং অর্থ হলো কঠোর পরিশ্রমী। করুণাময়, এটা হবে গ্রেসফুল, গ্রেসফুল অর্থ হলো করুণাময়। সাহসী, এর ইংলিশ শব্দটি হবে ব্র্যাভ, ব্র্যাভ অর্থ হলো সাহসী। আসল, জেনুইন, জেনুইন অর্থ হলো আসল। ভদ্র, জেন্টেল, জেন্টেল অর্থ হলো ভদ্র। বন্ধুত্বপূর্ণ, এটা হবে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি অর্থ হলো বন্ধুত্বপূর্ণ। নিখুঁত, এটা হবে পারফেক্ট, পারফেক্ট অর্থ হলো নিখুঁত। সুন্দর, এটা হবে কিউট, কিউট মিন সুন্দর। বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট অর্থ হলো বুদ্ধিমান। বিশ্বস্ত, এটা হবে ফেইথফুল, ফেইথফুল অর্থ হলো বিশ্বস্ত। পনয় পীড়িত, এটা হবে লাভসিক, লাভসিক অর্থ হলো পনয় পীড়িত। ভাগ্যবান, এটা হবে লাকি, লাকি অর্থ হলো ভাগ্যবান। শৌখিন, এটা হবে ফন, ফন অর্থ হলো শৌখিন। সুখী, এটা হবে হ্যাপি,
হ্যাপি মিন সুখী। জ্বলন্ত ইংলিশ ওয়ার্ডটি হবে বার্নিং, বার্নিং অর্থ হলো জ্বলন্ত। সত্য ট্রু, ট্রু মিন সত্য। বিস্মিত অ্যাবি। ভয় ফেয়ার। সম্মান অনর। মান্য রেসপেক্ট। নিবেদিত ডেডিকেটেড, ডেডিকেটেড অর্থ হলো নিবেদিত। যোগ জয়েন, জয়েন অর্থ হলো যোগ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এ সকল বেসিক ইংলিশ ওয়ার্ডের মাধ্যমে আপনারা খুব সহজে কথা বলা শিখতে পারবেন এবং ওয়ার্ডগুলি নিজেরাই আয়ত্ত করে নিতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।